দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজ চলে এসেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার বিখ্যাত হাট মিশনের হাটে। আজ 4 জানুয়ারি রোজ বুধবার 2022 এই হাট প্রতি সপ্তাহে বুধবার বসে থাকে। এই হাটের অবস্থান ঢাকা চিটং হাইওয়ে রোডের পাশেই, বেশ সুন্দর একটি হাট। আপনাদেরকে আজকে দেশি গাভী মাছের দরদাম জানাবো। দর্শক দেখা যাক আজকের বাজারে গাভীর দাম কেমন যাচ্ছে। অবশ্যই কে কোথা থেকে ভিডিও দেখতেছেন একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে কুমিল্লার হাটের নিত্য নতুন বাস্তব মুখী চিত্র তুলে ধরার চেষ্টা করি। দর্শক বেশ সবকিছু ধানের জমি, ধানের জমির মধ্যে সবাই গরু নিয়ে চলে এসেছে। অনেক বড় বাজার, আপনারা চাইলে প্রতি বুধবার আসতে পারবেন এই হাটে। আমরা ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলে আপনাদেরকে বর্তমান বাজার দরদাম জানাবো। দর্শক আমরা মিশনের হাট থেকে সর্বপ্রথম একটি গাভী মাছের দাম জানাবো। আমরা যতটুকু জানতে পারছি ওনার নাম বাবুল ভাই, বাবুল ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, মনটা ভালো আলহামদুলিল্লাহ। তো গাভী মাছের কি আপনার আপনার কি সার বাচ্চা? সার বাচ্চা? দর্শক সার বাচ্চা বেশ সুন্দর। গাভীটার কয় দাঁত বয়স? 4 দাঁত। দর্শক 4 দাঁত। আমরা একটু আরো কিছু তথ্য জানবো বাবুল ভাইয়ের মুখ থেকে। কাস্টমার আসছে, উনি কথা বলতেছে। ওনার গাভী আর উনি কিন্তু সাইজ সমান সমান হয়ে গেছে। আমরা আরো কিছু তথ্য জানবো বাবুল ভাইয়ের মুখ থেকে। অবশ্যই কাস্টমার আসছে, দুধ চেক করতেছে, দেখি যাক। দর্শক আমরা দেখি ওনার মুখ থেকে তথ্য জানবো। কাস্টমার এমনকি বিক্রেতা, ক্রেতা বিক্রেতা ধরে নিয়ে টানাটানি চলছে, কানাকানিও চলছে মোটামুটি। দেখি বাবুল ভাই কত টাকা দাম চাচ্ছে। বাবুল ভাই সার বাচ্চা কত চাইছেন দাম? দাম কত চাইছেন? 92। দর্শক 92 চাচ্ছেন উনি দামটা। আমরা দেখি কাস্টমার কত বলে, কাস্টমার মুখ থেকে শুনবো। ভাই কত বলছেন? ভাই 60,000 বলছেন। 60,000 বলছেন? উনি কত বলেছে লাস্ট? উনি কয় 70 মূলায় বলে। 70 মূলায় তো বিশ্বাস হয় না। আচ্ছা আচ্ছা, মানে আপনি বিশ্বাস হচ্ছে না উনি বলতেছে? বিশ্বাস হয় না। আচ্ছা আচ্ছা, উনি 70 মূলায় উনি বলতেছে। দর্শক আরো কিছু গাভী মাছের দাম জানাবো। দর্শক আমরা সর্বপ্রথম একটা গাভী দেখা যাচ্ছে, দেশি গাভী। আপনার তথ্য জানবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সার বাচ্চা দামরি না সার? দামরি বাচ্চা, বকনা? বকনা বাচ্চা, সরি। বয়স কেমন, কয় দাঁত? 6 দাঁত। দর্শক 6 দাঁত বয়স, একটি বকনা বাচ্চা, একটি গাভীর দাম জানাবো। দুধ কেমন দিচ্ছে? 4 কেজি? তাহলে তো অনেক দুধ, দেশি গরু 4 কেজি দুধ দেওয়া মানে অনেক। দাম কত চাইছেন? দাম চাইছি 1 লাখ। 1 লাখ? আজকের বাজারে দাম কত উঠছে আঙ্কেল? 82-84। 82-84 উঠছে? দর্শক 82-84 উঠছে বকনা বাচ্চা এবং কি গাভীটি। আপনার টার্গেট কেমন বেচা কেনার? 85 হলে চাই। 85 হলে বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। দর্শক আমরা আরও কিছু ব্যবসায়ীর সাথে কথা বলবো, আপনাদেরকে বর্তমান গাভী মাছের দরদাম জানাবো। দেখা যাক আজকের গাভী মাছের দাম কেমন যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বর্তমান গরু বাজারের দাম কেমন যাচ্ছে, অবশ্যই যারা ভিডিও দেখেন, দেশি গাভী গরুর অনেক দুধ বলে, তারা আসলে 2 কেজির উপরে দুধ হয় না এগুলা। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। বাচ্চা কোনটা? বাচ্চাটা দামরি বাচ্চা না? দামরি বাচ্চা। দর্শক আচ্ছা আমরা একটু দেখাই গাভীটার বয়স কেমন, কয় দাঁত? 4 দাঁত। 4টা যাচ্ছে। দুধে কেমন? দুধে 6 কেজি বা 5 কেজি এই ধরনের আছে। এত দুধ দেয়? হ্যাঁ হ্যাঁ। আমরা একটু ওলানটা দেখাই, দেখি এটা যাতে ভালো। 2-2.5 কেজি দুধ দিলে তো অনেক। না এটা হরিয়ানি তো ভাই? হরিয়ানা? হ্যাঁ এটা হরিয়ানা। আচ্ছা আচ্ছা, বুঝিনি আমি তো, হরিয়ানি করা আর কি, বুঝিনি। বুঝতে পারছি কিন্তু জাতের সাথে আর কথার সাথে মিল পাচ্ছি না আর কি। না হরিয়ানি দেখে, হরিয়ানা
দাম কত চাইছেন ভাই 110 110 দশক আজকের বাজারে কত উঠছে আঙ্কেল 90 এর কাছাকাছি বলতেছে আচ্ছা দশক 90 এর কাছাকাছি মোটামুটি বলতেছে কত টার্গেট কেমন ভাই বলেন কত টার্গেট টার্গেট 90 এর উপরে লাগবে উপরে উপরে লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে এতে বালাওয়ালা গরু আছে ভাই ইনশাআল্লাহ সন্ডে অনলাইনে পেসা কিনবো সন্ডুপুরে যান তো চন্ডুপুরে দেখা দেব নে ঠিক আছে চন্ডুপুরে দেখা দেব নে সব ঠিক আছে দর্শক আপনাদেরকে আরই কিছু গাবি বছরের দাম জানাবো এদিকে আরেকটি ভাই এটা দামরি না সর্বোচ্চ দামরি আজকে তো সব দামরি বাচ্চা পরে হাতের নিচে যা ভাই দামরি বাচ্চা দর্শক দামরি বাচ্চা বেশ সুন্দর একটা কোয়ালিটি ভাই দুধে কেমন জানেন নাই দাম কত চাইছেন 95 দর্শক 95 চাওয়া দাম ভাই বাজারে কত উঠছে আজকে 80 উঠছে দর্শক দামরি বাচ্চা দেখে মনে হচ্ছে সার বাচ্চা ঠিক না আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আমার সার বাচ্চা দেখে আপনাদেরকে আরো কিছু গাভীর দাম জানাবো অবশ্যই আজকে বেশিরভাগে তো বক নাও আছে দেখা যাচ্ছে এটা কি দামরি না সার গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত আর সার বাচ্চা এটা না বাচ্চাটা বয়স কয় দিন হবে সতেরো আঠারো দিন হয়েছে আচ্ছা কেমন দাম কেমন যাচ্ছেন দাম যাচ্ছে 95 বাজারে কত উঠছে আজকে বাজারে 77 উঠছে অলরেডি কত বেচা কিনা টার্গেট আঙ্কেল আমরা বেচা কিনা টার্গেট 80-82 আচ্ছা দর্শক 80-82 টার্গেট গাভী বাছুর আমরা আপনাদেরকে আরও কিছু গাভী বাছুরের দাম জানাবো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দর্শক আমরা এদিকে আরও একটি বেশ সুন্দর গাভী বাছুর দেখতে পারতেছি আমরা তত্ত্ব জানবো যতটুকু জানতে পারলাম যে 1,30,000 চাওয়া দাম ভাই এই সার বাচ্চা না দাম রে সার বাচ্চা দর্শক সার বাচ্চা একটু ঘুরে যান তো ভাই একটু দেখায় দর্শককে সার বাচ্চা দাম তো চাচ্ছিলেন মনে 130 140 এখন এতক্ষণ শুনলাম 130 আচ্ছা দুধ কেমন হচ্ছে ভাই 5 কেজি দর্শক 5 কেজি দুধ বলতেছে প্রথম বিয়ানে এত কেজি দুধ দিলে তো ভাই অনেক বাজারে কত উঠছে 110-15 আচ্ছা 110-15 দর্শক ছয় দাঁত তো ভাই বেচা কিনা কত টার্গেট দর্শক একটি দেশি গাভী দেখা যাচ্ছে আমরা তথ্য জানবো সার বাচ্চা সহ আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল ভালো আছেন গাভীটার বয়স কেমন কয় দাঁত 6টা দাঁত দেশি তো না দুধ কেমন হচ্ছে 2 কেজি বাবারে সার বাচ্চা না সার বাচ্চা দাম কত চাইছেন 85 চাওয়া দাম আচ্ছা বাচ্চাটা তো মাশাল্লাহ অনেক সুন্দর দর্শক কাস্টমার আসছে আমরা দেখি 85 দাম যাচ্ছে আমরা আরো কিছু তথ্য জানাবো অবশ্যই কাস্টমার দেখতেছে যাচাই বাছাই করতেছে দর্শক ভাই কত বলছিলেন 60 আচ্ছা 60 বলছেন আপনি কত বলে দিলেন কাকা 85 আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক সর্বশেষ 80,000 মোটামুটি বলে দিলেন আমরা আপনাদেরকে মিশনের হাত থেকে দেখানোর চেষ্টা করতেছি